আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তোমরা যারা নার্স হওয়ার স্বপ্ন দেখো বা মানবিক পেশায় নিজেকে নিয়োজিত করতে চাও, তোমাদের জন্য আজকে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় স্টুডেন্ট বান্ধব প্ল্যাটফর্ম, সব থেকে জনপ্রিয় পাবলিকেশনস জয়কলি পাবলিকেশনসের পক্ষ থেকে আজকের এই লাইভ ক্লাস। সো তোমরা সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করো, ক্লাসটা শেয়ার করো এবং দ্রুত ক্লাসটা জয়েন করো। আজকে আমি তোমাদেরকে নার্সিং এর যাবতীয় নির্দেশনা এবং বিগত বছরের কোশ্চেন সলভ করব এবং তোমাদের সাথে আছি আমি উমেফা জাহান আপু। সো প্লিজ তোমরা সবাই ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন করো। যাই, আমিও আমার টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে আসি, তোমরাও কিন্তু তোমাদের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করো এবং ক্লাসটা শেয়ার করে সবাই কমেন্ট সেকশনে ডান লিখো। বাংলাদেশের সব থেকে জনপ্রিয় এবং সফলতার শীর্ষে থাকা, যারা হাজারো শিক্ষার্থী স্বপ্ন পূরণের অন্যতম সহায়ক, জয়কলি পাবলিকেশনসের আজকের এই লাইভ ক্লাসটা সবাই শেয়ার করো নিজের টাইমলাইনে এবং ফ্রেন্ডদেরকে মেনশন দাও। সবাই কমেন্টসে ফ্রেন্ডদেরকে মেনশন দাও কে কে ক্লাসটা শেয়ার করছো, তারা কমেন্ট সেকশনে ডান লিখো। যারা শেয়ার করছো তারা ডান লিখো কমেন্ট সেকশনে। কল্পনা বিলাস লিখেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা আমাকে জানিয়ে দাও। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানিয়ে দাও। সবাই আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা জানিয়ে দাও। এবং তোমাদের সবাইকে আবারও বাংলাদেশের সব থেকে জনপ্রিয় পাবলিকেশনস জয়কলি পাবলিকেশনসের পক্ষ থেকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকে লাইভ ক্লাসে। তোমরা দ্রুত জয়েন করো এবং ফ্রেন্ডদেরকে মেনশন করো। সবাই ক্লাসটা শেয়ার করে দাও। আজকে আমি তোমাদের বিগত সালের প্রশ্ন সমাধান এবং তোমরা যে স্বপ্ন দেখছো সেই স্বপ্ন পূরণে তোমাদের কি কি নির্দেশনা বিগত বছরে দেওয়া হয়েছে সেই নির্দেশনাগুলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। সো দ্রুত তোমরা ক্লাসে জয়েন করে ফেলো এবং ক্লাসটা শেয়ার করে দাও। সবাই আমাকে দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। কল্পনা বিলাস আমাকে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দাও দ্রুত। সবাই আমাকে একটু জানিয়ে দাও, আমি তাহলে শুরু করব আজকে লাইভ ক্লাস। বাংলাদেশের সব থেকে জনপ্রিয় স্টুডেন্ট বান্ধব প্ল্যাটফর্ম জয়কলি পাবলিকেশনস এই লাইভ ক্লাসে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। সবাই ক্লাসটা শেয়ার করো। আচ্ছা, এই যে তোমরা নার্স হওয়ার স্বপ্ন দেখছো, তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন আছে, আপু কি করতে হবে, জিপিএ কি থাকবে, আমার জিপিএ কম তো কি করব, কি কি মানবন্ধন কি কি থাকবে, হাজারো প্রশ্ন তোমরা আমাকে ইনবক্সে করো। তোমাদের সেই সকল প্রশ্নের সমাধান দিতে আজকে এই লাইভ ক্লাসে প্রথম সেগমেন্ট। তো প্রথম সেগমেন্টে আমাদের হচ্ছে বিষয় ভিত্তিক নাম্বার, ঠিক আছে, মানে কোন সাবজেক্টে কত মার্ক। তো সব থেকে বেশি মার্কস কিন্তু সায়েন্সে, মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এই তিনটা মিলে হচ্ছে 30 মার্কস। অ্যান্ড বাংলা ইংলিশ 20-20-40, অ্যান্ড ম্যাথে 10, আর জিকেতে 20 মার্কস। এই হলো তোমার টোটাল 100 মার্কসের মার্ক ডিস্ট্রিবিউশন। সো তোমাদের এটা নিয়ে আর কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট সেকশানে করো, যদি কোনো কোশ্চেন থাকে। এবং তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা জানিয়ে দাও। কে কে ক্লাসটা শেয়ার করছো, এমডি রানা আহমেদ ক্লাসটা শেয়ার করে দাও, সবাই ক্লাসটা শেয়ার করো। এবং কারোর কোনো প্রশ্ন থাকলে সবাই কমেন্ট সেকশনে কোশ্চেন করো কিন্তু আপুকে। আচ্ছা, এবার দেখো আমরা ডিপ্লোমাতে, ডিপ্লোমা নার্সিং এ কি হয়, এখানে নাম্বার ডিস্ট্রিবিউশন একটু ভিন্ন। এখানে টোটাল 100 মার্কসের মধ্যে জিকে আর সাধারণ সায়েন্সেই 50 মার্ক, 25-25-50, ঠিক আছে, আর ম্যাথে 10, আর বাংলা ইংলিশ অ্যাজ ইউজুয়াল 20-20-40, ঠিক আছে। তোমাদের আর কোনো কোশ্চেন আছে কমেন্ট সেকশনে করো, আজকে ক্লাসটা শেয়ার করো।
এবং জয়কলি পাবলিকেশনস এর সাথে থেকো এবং তোমরা জেনে খুশি হবে যে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় এবং খুবই স্টুডেন্ট বান্ধব প্ল্যাটফর্ম জয়কলি পাবলিকেশনস মেডিকেল ডেন্টাল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় কিংবা কৃষিগুচ্ছ সবখানে সফলতার পিছনে যেমন সহায়ক ভূমিকা পালন করেছে ঠিক এবারেও তোমরা যারা নার্সিং নার্স হওয়ার স্বপ্ন দেখছো সেই নার্সিং এর সহায়তার জন্য নিয়ে এসেছে আমাদের এই বইটি জয়কলি নার্সিং এইড সো বইটা এত সুন্দর করে সবকিছু সাজানো নেমোনিক্স দিয়ে সুন্দরভাবে টেকনিক অ্যাপ্লাই করে জয়কলি বরাবরের মতো এবারও স্টুডেন্টদের জন্য অসাধারণ নেমোনিক্স নিয়ে হাজির হয়েছে বইটা এত সুন্দরভাবে সাজানো সো তোমরা আজই কিন্তু বইটা সংগ্রহ করে নিও ঠিক আছে আর তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা দেখতে পাচ্ছ কিনা কমেন্ট সেকশনে জানিয়ে দাও আর কোনো প্রশ্ন থাকলে করো আচ্ছা এবার আসি লিখিত পরীক্ষার পাস নাম্বার তুমি যে 100 পরীক্ষায় 100 নাম্বার পরীক্ষা অ্যাটেন্ড করবা এইখানে তোমাকে অবভিয়াসলি 40 পেতেই হবে 40 বা তার বেশি অনুযায়ী তোমাকে মেধাক্রমের ভিত্তিতে সরকারি নার্সিং এ চান্স দিবে এখন তুমি বেসরকারিতে যদি ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমার প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে তোমাকে মেধাক্রম দেওয়া হবে ঠিক আছে তোমাদের কারোর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে করো আচ্ছা এবার আসি হচ্ছে প্রার্থী নির্বাচন পদ্ধতি তোমাকে বিএসসি নার্সিং এ পরীক্ষা দিতে হলে অবশ্যই সায়েন্সের স্টুডেন্ট হতে হবে এবং তোমাকে এসএসসি এইচএসসি দুটা মিলিয়ে জিপিএ 7 থাকতেই হবে এবং এক একটিতে কমপক্ষে 3 জিপিএ থাকতেই হবে যেমন মনে করো কুদ্দুস এইচএসসি তে পেয়েছে 5 এসএসসি তে পেয়েছে 2 ও কিন্তু পরীক্ষা দিতে পারবে না ঠিক আছে তোমাকে তিনটাতে দুইটাতেই 3 করে জিপিএ থাকতেই হবে এবং টোটাল 7 থাকতে হবে তাহলেই তুমি তোমার অ্যাপ্লাই করতে পারবা তোমার স্বপ্নের নার্সিং এ এবং লিখিত পরীক্ষাটা হবে 100 নম্বরে এবং এসএসসি তে যে জিপিএ পেয়েছো সে তাকে 5 দিয়ে গুণ করে 25 এবং এইচএসসি তে 25 টোটাল তোমার 25 25 50 আর লিখিত পরীক্ষা হবে এমসিকিউ তে যেখানে তোমার জন্য থাকবে 100 মার্কস সো টোটাল তোমার মার্কস কত 150 সবে কমেন্ট সেকশনে একটু জানিয়ে দাও তো আমাকে শুনতে পাচ্ছো কিনা তোমরা সবাই একটু জানিয়ে দাও আমাকে কল্পনা লিখেছে বইটি বেশ গোছানো থ্যাংক ইউ সো মাচ কল্পনা এবং তোমরা সবাই তোমাদেরকে ফ্রেন্ড তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করো এবং তোমরা সবাই জয়কলি পাবলিকেশনস এর অসাধারণ এই বইটা আজই সংগ্রহ করে তোমার স্বপ্ন পূরণের পথে আরো এক ধাপ এগিয়ে যাও আচ্ছা এখন দেখো নার্সিং কততম গ্রেড ঠিক আছে এখন কিভাবে এর বেতন হয় অনেকে এই কোশ্চেন করতে পারো এবং এটা কত বছরের হয় এরকম আর কি তো তোমরা জেনে রাখো এইটার প্রথম নার্সিং বেতন স্কেল 16,000 টাকা এবং এটা 4 বছরের বিএসসি নার্সিং যেটা সেটা হচ্ছে 4 বছরের কোর্স আর যেটা ডিপ্লোমা সেটা তোমার 3 বছরের ঠিক আছে আর কারো কোনো কোশ্চেন আছে এবং আমি তো জিপি এর কথা আগেই বলেছি আসসালামু আলাইকুম আপু ইসরাত লামিয়া রে এটা তো আমার পুরাতন পান্ডাকে পেয়ে গিয়েছি এই লামিয়া কি ব্যাপার পুরাতন পান্ডাগুলোকে একটু মেনশন দিয়ে দাও তো এখানে আমার স্টুডেন্টকে পেয়ে গিয়েছি ইসরাত আফরিন লামিয়াকে আচ্ছা সাবিয়া খাতুন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম তাজনুর সুলতানা আপু আপনার পরিচয় তাজনুর আসসালামু আলাইকুম আমি উমেফা জাহান এমবিবিএস সেকেন্ড ইয়ারে পড়ছি এই আচ্ছা পাপিয়া সুলতানা আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম সো তোমরা দ্রুত আজকে ক্লাসটা শেয়ার করো ফ্রেন্ডদেরকে মেনশন করো আচ্ছা তো এটা আমি অলরেডি বলেছি যে কয় বছরের কোর্স হয় বিএসসি নার্সিংটা 4 বছরের আর হচ্ছে ডিপ্লোমা 3 বছরের ঠিক আছে আচ্ছা এবার আসি আমি ফার্স্টে বলেছিলাম আমাদের দ্বিতীয় সেগমেন্টটা হচ্ছে বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলো আমরা সলভ করব ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি
এবং এই ক্লাসটা কিন্তু তোমরা যারা বিএসসি নার্সিং মেডিকেল ডেন্টাল এফএমসি ঢাকা ইউনিভার্সিটি তোমরা সবাই কিন্তু ক্লাসটা করতে পারবা, কারণ সবার সিলেবাস সেমই। আসলে পরীক্ষা যেখানেই দাও বই কিন্তু একই, সো তোমরা যে কেউ ক্লাসটা করতে পারো। এবং আশা করি আজকে ক্লাসটা ইনশাল্লাহ এনজয় করবা। তোমাদের কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাও। ইসরাত আফরিন লামিয়া, থ্যাংক ইউ সো মাচ লামিয়া। আচ্ছা সাবিয়া খাতুন, ফারজানা ইসলাম, এই তোমরা কে কে ক্লাসটা শেয়ার করেছো? কেউই তো শেয়ার করো নাই। যারা জয়কলি পাবলিকেশনস আজকে লাইভ ক্লাসে আছো তোমাদের সবাইকে বলছি ক্লাসটা শেয়ার করে কমেন্ট সেকশনে ডান লিখো, ঠিক আছে? এবং আজকে আমাদের প্রথম কোশ্চেনটা কি, তোমরা ক্লাসটা শেয়ার করে দাও। আব্দুর রাকিব ইসলাম, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। এই তো পূজা বাড়ুই, তোমরা সবাই ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে কমেন্ট সেকশনে মেনশন করো, তোমরা সবাই ক্লাসটা শেয়ার করো। তোমরা সবাই ক্লাসটা শেয়ার করো এবং জয়কলি পাবলিকেশনস এর লাইভ ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। তোমরা বুঝতে পারছো কিনা, শুনতে পাচ্ছো কিনা, আমাকে দেখতে পাচ্ছো কিনা এটা একটু জানিয়ে দাও। হাবিবা আক্তার লিখেছ ডান, থ্যাংক ইউ সো মাচ আপু। হাবিবা আক্তার, তানবিহা ইসলাম, ভেরি গুড, ওকে। আচ্ছা আজকে আমি যে সলভ ক্লাসটা নিব সেটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব কিছুই কম্বাইন্ড কোশ্চেন থাকবে, যেটা তোমরা যারা মেডিকেল ক্যান্ডিডেট আছো, মেডিকেল ডেন্টাল এফএমসি ঢাকা ইউনিভার্সিটি কিংবা গুচ্ছ পরীক্ষা যে যে ক্যান্ডিডেটই হও না কেন, সবাই কিন্তু আজকের ক্লাসটা করো, কারণ আজকের ক্লাসটা কিন্তু অনেক মজাদার হবে ইনশাল্লাহ। এবং সাথে থাকবে জয়কলের স্পেশাল নেমোনিক্স, যে নেমোনিক্স পড়ে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ স্টুডেন্ট তাদের স্বপ্নকে বাস্তবায়ন করে। আচ্ছা দেখো, নিচের কোণে ভাইরাস জনিত রোগ, এটার উত্তর অলরেডি দিয়েছো, আর কে কে জানো আমাকে বলো। জিকা ভাইরাস, জিকা ভাইরাস হচ্ছে ভাইরাস জনিত রোগ, ঠিক আছে? এটি ফ্লাভি ভাইরাস, ওকে। সবাই কমেন্ট সেকশনে এক নম্বর কোশ্চেনের উত্তরটা একটু জানিয়ে দাও। এই তো অনেকেই জানিয়েছো, থ্যাংক ইউ লামিয়া, সাবিহা। এটা তো ফ্লাভি ভাইরাস এবং এটা কিন্তু ছোঁয়াচে রোগ না, ঠিক আছে? জিকা ভাইরাস এবং একমাত্র বাহক হচ্ছে অ্যাডিস মশা, ঠিক আছে? তোমাদের কি কারোর কোনো কোশ্চেন আছে, বুঝতে পেরেছো তোমরা? কমেন্ট সেকশনে ক্লাসটা শেয়ার করে ডান লিখো এবং ফ্রেন্ডদেরকে মেনশন করো। লামিয়া, সাবিহা, কল্পনা। আচ্ছা এবার দেখো, গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস উদ্ভিদের কোথায় সংগঠিত হয়? দেখো আমাদের যে শ্বসন বা রেসপিরেশন আছে এর চারটা ধাপ আছে, সো তার মধ্যে ফার্স্ট ধাপটা হচ্ছে গ্লাইকোলাইসিস, ওকে? এবং গ্লাইকোলাইসিসটা সাইটোপ্লাজমে সংগঠিত হয়, ঠিক আছে? কিন্তু অন্যান্য যে ধাপগুলো আছে, ক্রেভস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এগুলো সব হচ্ছে মাইটোকন্ডিয়াতে। মাইটোকন্ডিয়াকে কোষে কি বলা হয়? পাওয়ার হাউস অফ সেল। সো সবাই কিন্তু কমেন্ট সেকশনে অ্যানসার করো, এটার অ্যানসার কি হবে? সাইটোপ্লাজম। সুরাইয়া, হাবিবা, রিপন, লামিয়া, ফারিয়া, সাবিহা, থ্যাংক ইউ সো মাচ। সবাই ক্লাসটা শেয়ার করো এবং ফ্রেন্ডদেরকে মেনশন করো। গ্লাইকোলাইসিস তাহলে কোথায় হয়? অপশন দুই এর উত্তর কি? সাইটোপ্লাজম। আচ্ছা এবার দেখো, খেজুরের কাঁচা রস কোন ভাইরাস পাওয়া যায়? আর সামনে কিন্তু শীতকাল আসতেছে, সবাই খেজুরের রস খাবা না? কিন্তু খেজুরের রসে কি থাকে জানো? নিপা ভাইরাস থাকে, তো সবাই কিন্তু সাবধান থেকো। দুই এর উত্তর কি সবাই আমাকে জানিয়ে দাও। খেজুরের রসে কোন ধরনের ভাইরাস থাকে? নিপা ভাইরাস, এবং এটি একটি আরএনএ ভাইরাস, ঠিক আছে? সবাই
কমেন্ট সেকশনে কমেন্ট করো। নিপা ভাইরাস কত কি হবে, দুইয়ের উত্তর কি হবে সবাই একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো। এবং এইটা হচ্ছে মানুষ সহ গৃহপালিত পশু পাখিরও মৃত্যু ঘটায় নিপা ভাইরাসটা। তোমরা কি কেউ খেয়েছো, কে কে খেজুরের রস খেয়েছো আমাকে জানাও কাঁচা। এবং সামনে সিজন আসছে, সো দুই তিনের উত্তর কি হবে নিপা ভাইরাস সবাই কমেন্ট সেকশনে কমেন্টস করো, ফ্রেন্ডদেরকে মেনশন করো। আচ্ছা দেখো, কুষ্ঠরোগ সম্পর্কে নিচের কোনটি সঠিক, ঠিক আছে? কেউ কি এটা জানো কুষ্ঠরোগটা কি? এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া জনিত রোগ, ঠিক আছে? এখানে কেউ যদি কুষ্ঠরোগের রোগী থাকে না, মেনশন করো তাকে, ঠিক আছে? কুষ্ঠরোগী সাধারণত একটু হালকা পাতলা চিকনা হয়, সো তোমার চিকনা ফ্রেন্ড যারা আছে সবাইরে মেনশন করো। কুষ্ঠরোগী না হইলেও কুষ্ঠরোগী বানাই দাও, ঠিক আছে, যারা চিকনা আছো। সো এইটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া জনিত রোগ। সবাই আমাকে দুইয়ের উত্তরটা জানাও, দুইয়ের উত্তর কি হবে? ব্যাকটেরিয়া জনিত রোগ, কুষ্ঠরোগ কি ধরনের রোগ, কারো কোনো সমস্যা আছে? এবং এটা হচ্ছে আমাদের যে কারোর হতে পারে, ঠিক আছে? কারো কোনো প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে কমেন্টস করো। এবং এটা একটা ব্যাকটেরিয়া জনিত রোগ, ঠিক আছে? এবং এখানে স্নায়বিক ক্ষয় হয়, দুর্বলতা হয়, দুর্বল লাগে পেশেন্টের। ওকে, এই কারোর কোনো কুষ্ঠরোগী ফ্রেন্ড নাই? হায় আল্লাহ, আমার অনেকগুলো আছে একদম চিকনা। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে মস্তিষ্কের আবরণীর নাম কি। দেখো আমরা সবাই জামা পরি না, জামা পরো না, এরকম কেউ আসো নাকি? সবাই আমরা ড্রেস পরি, ড্রেসটাই হচ্ছে আমাদের কাভারিং। সো প্রত্যেকটা জিনিসের এরকম কাভারিংস আছে, আবরণ আছে। সো মস্তিষ্কের আবরণের নাম হচ্ছে মেনিনজিস, ঠিক আছে? এটা কিভাবে মনে রাখবা, দেখো মস্তিষ্ক কি দিয়ে শুরু, ম দিয়ে, আর মেনিনজিসও কি দিয়ে শুরু, ম দিয়ে। সো ম ম মিল আছে মেনিনজিস। এই নেমোনিক্সটা আমি পেয়েছি তোমাদের সবার প্রিয় এবং জনপ্রিয় পাবলিকেশনস জয়গলি পাবলিকেশনসের বই থেকে। সেরকম হাজারো নেমোনিক্স পেতে তোমরা সবাই জয়কলি বইটি কিন্তু আজই সংগ্রহ করে নিও। আচ্ছা তোমরা জয়কলিতে এত এত নেমোনিক্স, তোমরা কিন্তু আমাকেও কিছু কিছু শেয়ার করো যে জয়কলি থেকে কি কি নেমোনিক্স শিখলা। আচ্ছা মস্তিষ্কে যেমন আবরণ মেনিনজিস এখানে নাই, বাট আমি একটু বলে দিচ্ছি আমাদের হৃৎপিণ্ড হার্ট যেটা আছে, মানে এইটা কাভারিং এর নাম কি কেউ বলতে পারবা আমাকে? পেরিকার্ডিয়াম। সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করো। পারভিন, সুরাইয়া, রিপন হোসেন, ইসরাত নুরানি, ভেরি গুড ইসরাত নুরানি, ফারিয়া, সুরাইয়া, সবাই ক্লাসটা শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করো ক্লাসে। তোমরা ক্লাসটাকেও শেয়ার করছো না, সুরাইয়া, নুসরাত, ফারিয়া, সবাই ক্লাসটা শেয়ার করে দাও। আলামিন, কল্পনা, কল্পনা ভেরি গুড, তুমি তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করো, আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা এবার আসি আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে ক্লোরোফিল বিহীন উদ্ভিদের নাম কি। দেখো ক্লোরোফিল বিহীন, ম্যাক্সিমাম সব উদ্ভিদের ক্লোরোফিল থাকে এক্সেপ্ট ছত্রাক। ওকে, তো তোমরা এই কোশ্চেনের উত্তরটা একটু কেউ কমেন্ট করো তো আমাকে, কি হবে ক্লোরোফিল বিহীন উদ্ভিদ কোনটা, যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল, কে বলো তো? সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করো। পারভিন, কল্পনা, কল্পনা লিখেছে, সাউন্ড আসতেছে না কেন? আচ্ছা কল্পনা এখন আসবে। আর কারো কোনো সমস্যা হচ্ছে কমেন্ট সেকশনে জানাও আমাকে। এই তো হাবিবা,
কল্পনা, তানভিয়া ইসলাম, আলামিন বিশ্বাস। সবাই কমেন্ট করো এটার অ্যানসার কি হবে। অ্যানসার হবে ছত্রাক। ঠিক আছে, ভেরি গুড। আলামিন, ফাতিহা, জারা, মিমা, ভেরি গুড, ভেরি গুড। এরা কত ভালো স্টুডেন্ট। ওয়ালাইকুম এভরিওয়ান। আসলে সবাইকে আন্তরিকভাবে দুঃখিত, আমাদের টেকনিক্যাল ত্রুটির কারণে লাইভ ক্লাসটা কেটে গিয়েছিল। সো তোমরা সবাই আবার জয়েন করো। আবারও তোমাদের স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় স্টুডেন্ট বান্ধব প্ল্যাটফর্ম জয়কলি পাবলিকেশনসের পক্ষ থেকে আজকে এই লাইভ ক্লাসে। এবং তোমরা সবাই ক্লাসটা আবারও শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করো, এবং তোমরা আমাকে শুনতে পাচ্ছো কিনা, দেখতে পাচ্ছো কিনা একটু জানিয়ে দাও। সো আমার পুরাতন পান্ডারা দ্রুত ব্যাক করে যাও। লামিয়া, পূজা বাড়ুই, সামিহা, দ্রুত সবাই কমেন্ট সেকশনে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। এবং আজকে ক্লাসটা কোনো প্রবলেম হচ্ছে কিনা, কারোর বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা সবাই আমাকে একটু জানিয়ে দাও আবারও। এখন কি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ, আমাকে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা সবাই আমাকে একটু জানাও। সো শহর কিংবা গ্রাম যে যেখান থেকে আমাকে দেখছো, সবাইকে আবারও জয়কলি পাবলিকেশনসের পক্ষ থেকে স্বাগতম আজকে লাইভ ক্লাসে। সো তোমরা জয়কলি পাবলিকেশনসকে যতটা ভালোবাসো, আজকে লাইভ ক্লাসে আমাকেও ভালোবেসে ক্লাসটা শেয়ার করে দাও। এবং সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছো কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা এটা আমাকে একটু জানিয়ে দাও। কারো কোনো প্রবলেম হচ্ছে শুনতে বা দেখতে এটা একটু জানিয়ে দাও আমাকে। আগের অনেকেই ছিল, এখন পাচ্ছি না, তোমরা দ্রুত হচ্ছে আবার জয়েন করো। টেকনিক্যাল ত্রুটির কারণে আমরা আগের ক্লাসটা কেটে দিতে হয়েছে। সো তোমরা সবাই ক্লাসটা আবার শেয়ার করো, ফ্রেন্ডদেরকে আবার মেনশন করো। লামিয়া, পূজা বাড়ুই, আলামিন, এই যে মালিহা, ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করো। এবং আমাদের 7 নম্বর কোশ্চেন হচ্ছে, নিচের কোনটি মনোস্যাকারাইড। ঠিক আছে, তোমরা একটু কমেন্ট করো তো এর অ্যান্সারটা কি হবে, নিচের কোনটি মনোস্যাকারাইড। পূজা বাড়ুই, লামিয়া, আলামিন, সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করো। সবাই ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন করো। এবং আমাকে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা আবারও জানিয়ে দাও। টেকনিক্যাল ত্রুটির কারণে ক্লাসটা কেটে দিতে হয়েছিল, তার জন্য জয়কলি পাবলিকেশনসের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। সবাই কমেন্ট করো, কারোর কোনো সমস্যা আছে কিনা দেখতে, নেট প্রবলেম হচ্ছে কিনা, এবং 7 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি হবে দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দাও। মনোস্যাকারাইড কোনটি? গ্লুকোজ, ভেরি গুড, এটা অনেকেই কমেন্টে জানিয়েছো। আলামিন বিশ্বাস লিখেছো, ম্যাডাম জি কি হয়েছিল? আচ্ছা, আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল যার জন্য লাইভ ক্লাসটা কেটে গিয়েছিল। সো তার জন্য আবারও জয়কলি পাবলিকেশনসের পক্ষ থেকে দুঃখিত জানাচ্ছি, আন্তরিকভাবে দুঃখিত। সো তোমরা ক্লাসটা আবার শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করো, আলামিন। আচ্ছা, কারোর কোনো কোশ্চেন আছে কিনা সেটাও জানিয়ে দাও কমেন্ট সেকশনে। সো 7 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি হবে সবাই একটু আমাকে জানাও তো। আলামিন, পূজা বাড়ুই, লামিয়া, সবাই ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন করো। সবাই ক্লাসটা শেয়ার করো। এবং কারোর কোনো সমস্যা আছে কিনা সেটা কমেন্ট সেকশনে জানাও আমাকে।
কারো কোনো প্রবলেম আছে কিনা সবাই দেখতে পাচ্ছ। আমি কি নেক্সট কোশ্চেনে যাব? নিচের কোনটা মনোস্যাকারাইড কি হবে অ্যানসার সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করো। ভাই আমার এখানে কমেন্টগুলো আসছে না, ওরা কি কমেন্ট করছে না নাকি আমার এখানে আসছে না? সবাই শুনতে পাচ্ছ কিনা দেখতে পাচ্ছ কিনা আমাকে জানিয়ে দাও। আর নিচের কোনটা মনোস্যাকারাইড সেটার অ্যান্সার হবে গ্লুকোজ, ঠিক আছে? মস্তিষ্কের প্রধান খাদ্য কিন্তু এই গ্লুকোজ, সো সবাই বেশি বেশি গ্লুকোজ খাবে, ঠিক আছে? সবাই কমেন্ট সেকশনে ফ্রেন্ডদেরকে মেনশন করো এবং ক্লাসটা শেয়ার করে কমেন্ট সেকশনে ডান লিখো। সবাই ক্লাসটা শেয়ার করে কমেন্ট সেকশনে ডান লিখো। সবাই ক্লাসটা শেয়ার করে কমেন্ট সেকশনে ডান লিখো। আচ্ছা এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। মানব দেহের সব থেকে উপকারী কোলেস্টেরল কোনটা? তোমরা কি কেউ জানো আমাদের হিউম্যান বডিতে সব থেকে হেল্পফুল কোলেস্টেরল কোনটা? সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করো তো। এটার অ্যান্সার হবে বি, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, মানে এইচডিএল। এবং তোমরা জেনে খুশি হবে যারা মেয়েরা আছো, মেয়েদের এইচডিএল পরিমাণে বেশি থাকে, তার জন্য মেয়েদের হার্টের যে ডিজিজগুলো আছে, হার্ট রিলেটেড ডিজিজ মেয়েদের খুবই কম হয়। হার্ট অ্যাটাক, মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন যেটাকে মেডিকেলের ভাষায় বলে এমআই, এগুলো কিন্তু মেয়েদের কম হয়, ছেলেদের বেশি হয়। সো তোমরা কিন্তু মেয়েরা খুশি হচ্ছ, কারণ মেয়েদের এইচডিএল এর পরিমাণ বেশি, এটা আমাদের উপকারী একটা কোলেস্ট্রল, ঠিক আছে? সবাই শুনতে পাচ্ছ কিনা দেখতে পাচ্ছ কিনা আমাকে জানাও। আর সবাই ক্লাসটা শেয়ার করে কমেন্ট সেকশনে ডান লিখো। শাওন হোসেন, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট। আসলে কিছু করার ছিল না। হচ্ছে আহমেদ ইমন আলামিন, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের যার যা কোশ্চেন আছে কমেন্ট সেকশনে করতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আচ্ছা এবার আসি, এইচপিভি টিকা কোন রোগ প্রতিরোধে কার্যকর বা কোন রোগ প্রতিরোধ করে? তোমরা কি কেউ জানো এটা? সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করো। জরায়ুর মুখের ক্যান্সার, ঠিক আছে, এইটা মেয়েদের বেশি হয়, ছেলেদের বুঝতে পারছো? সো আগেরটা কি কার বেশি ছিল? সবাই কমেন্টস করো তো। এমডি দেলোয়ার হোসেন, তোমার কোশ্চেনটা বুঝতে পারি নাই। সবাই হচ্ছে 9 নম্বর কোশ্চেনের অ্যানসার কত হবে সবাই কমেন্ট সেকশনে কমেন্টস করো। যে রোগ আমাদের মেয়েদেরকে এটা হয়, জরায়ুর মুখে ক্যান্সার, ঠিক আছে? সো সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করো 9 এর উত্তর কি হবে। এবং এইচপিভি এর অ্যাব্রিভিয়েশন কি বলো তো? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ঠিক আছে? সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করো। এবং এটা মেয়েদের হয়, জরায়ুর মুখে ক্যান্সার, সো মেয়েরা সাবধান। সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করো 9 এর উত্তর কি হবে। ডি, ভেরি গুড, ভেরি গুড কল্পনা দেলোয়ার আলামিন, ভেরি গুড। এবং এইচএসসি 24 ব্যাচের তোমরা যে মেডিকেল, ডেন্টাল, এফএমসি, ঢাকা ইউনিভার্সিটি কিংবা গুচ্ছ, নার্সিং কিংবা বিএসসি নার্সিং, যে যেখানে আছো সবাই আজকে ক্লাসটা করো এবং ক্লাসটা শেয়ার করো, ঠিক আছে? এবং তোমাদের কিন্তু একটা গুড নিউজ আছে তোমাদের জন্য, ঠিক আছে? গুড নিউজটা জানিয়ে দিব একটু পরেই, যদি 100 ভিউ হয় দেন জানিয়ে দিব, লাইভে যদি 100 থাকো গুড নিউজটা জানিয়ে দিব, ঠিক আছে? সো দ্রুত সবাই ক্লাসটা শেয়ার করে কমেন্ট সেকশনে ডান লিখো, ফ্রেন্ডদেরকে মেনশন করো, গুড নিউজটা কিন্তু এখনই দিব। আচ্ছা সবাই 9 এর উত্তর কি হবে তাহলে? ডি, আলামিন, কল্পনা, ফারিহা,
আলামিন, কল্পনা, ফারিহা, লামিয়া, পূজা বলে সবাই ক্লাসটা শেয়ার করো। আচ্ছা, এবার আসি 10 নম্বর কোশ্চেন। হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত? সবাই একটু কমেন্ট সেকশনে জানাও তো আমাদের কি কি পেশি আছে, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি। ঠিক আছে, ঐচ্ছিক পেশি মানে যে পেশি আমরা আমাদের প্রয়োজন অনুসারে নড়াচড়া করতে পারি সেটাই ঐচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি যেগুলো আমরা আমাদের প্রয়োজন অনুসারে নড়াচড়া করতে পারি না, তারা নিজেরাই যখন দরকার হয় নিজেরাই তাদের মুভমেন্ট গুলা করে। ঠিক আছে, এখন আমি যদি ধরো আলামিনকে বলি, আলামিন তোমার হৃৎপিণ্ড নাড়িয়ে দেখাও, তো আলামিন কি পারবে? ফারিহা, লামিয়া, তোমরা কি পারবা? কেউ পারবা না। তাইলে কি হবে, এটার উত্তর কি হবে? 10-এর উত্তর কি হবে কমেন্ট সেকশনে জানাও। লামিয়া, ফারিহা, তিথি মজুমদার, তোমরা কি তোমাদের হৃৎপিণ্ড মাসেল কি নাড়াইতে পারবা? নিজে বলবা হৃৎপিণ্ড ওদের একটু নড়ে দেখা। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার কি হবে সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করো। পাপিয়া সুলতানা লিখেছো শেয়ার দান, থ্যাংক ইউ সো মাচ পাপিয়া সুলতানা, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমরা সবাই পাপিয়ার মধ্যে ক্লাসটা শেয়ার করে দাও এবং কমেন্ট সেকশনে কমেন্টস করো এটার অ্যান্সার কি হবে, অ্যান্সার কি হবে সবাই কমেন্টস করো, সবাই কমেন্টস করো। শাওন হোসেন, টেনের অ্যান্সার হবে ওয়া এ। তো সবাই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে করো। শাওন হোসেন এই যে কমেন্ট করো 10-এর উত্তর কি হবে। শাওন হোসেন ও সেলিব্রিটি। আলামিন হোসেন, আলামিন হোসেন, লামিয়া, পূজা বড়ুই সবাই ক্লাসটা শেয়ার করো, কমেন্ট সেকশনে ফ্রেন্ডদেরকে মেনশন করো এবং যারা শেয়ার করছো তারা কেউ ডান লিখছো না, সবাই ক্লাসটা শেয়ার করে ডান লিখো। সো আমাদের হার্ট মানে হৃৎপিণ্ড কোন ধরনের মাসেল দ্বারা তৈরি? অনৈচ্ছিক পেশি। ঠিক আছে, মানে ইনভলেন্টারি মাসেল। আমাদের মাসেল হচ্ছে ভলেন্টারি আর ইনভলেন্টারি। সো আমাদের হার্ট, ওকে হার্ট, এই হার্টটা হচ্ছে ইনভলেন্টারি মাসেল দিয়ে গঠিত। ঠিক আছে, এবং হার্টের কাভারিং এর নাম কি? শাহরিয়ার আহমেদ লিটন, আপু কি লিখছো এটা? ক্রাস, ক্রাস কি? মনিরা মিম, শাহরিয়ার আহমেদ লিটন লিখেছো, আপু আপনাকে দেখবো নাকি ক্লাস করবো, সো স্যাড। আমি খুবই দেখতে বিচ্ছিরি, বাট তারপরেও আমাকেও দেখো, আমাকে দেখলেই বোর্ড দেখা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, হার্টের মাসেলের নাম কি সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করো। শাওন হোসেন, কল্পনা, শাহরিয়ার আহমেদ লিটন, মনিরা মিম, টেনের অ্যান্সার কি হবে সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করো। কারো কোনো প্রবলেম আছে কিনা, কোনো কোশ্চেন আছে কিনা, কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে কমেন্টস করো এবং আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। এবং তোমাদের সবার জন্য একটা গুড নিউজ আছে, বলেছিলাম না, গুড নিউজটা হচ্ছে তোমাদের এত বছরের স্বপ্ন পূরণের হাতিয়ার হিসেবে জয়কলি যেমন সবসময় সহায়ক ভূমিকা রাখছে, ঠিক তেমনই নার্সিং এর ক্ষেত্রে জয়কলি পাবলিকেশনস একটা বই পাবলিশ করেছে। তোমরা কি বইটার নাম কেউ জানো নাকি? কেউ কি বইটা কিনেছো তোমরা? না কিনলে আজই সংগ্রহ করে নাও লাইব্রেরি থেকে, জয়কলি নার্সিং এইড। ঠিক আছে, এবং তোমরা সবাই ক্লাসটা শেয়ার করো এবং আজই নার্সিং এইড বইটা কিনে ফেলো। আসলে জয়কলি অন্যান্য বইয়ের মতো অসংখ্য নেমোনিক্স, খুবই গোছানো ইনফরমেশান, অন্য রাইটার ইনফরমেশান, বিগত সালের প্রশ্নের নির্ভুল সমাধান। এবং তোমরা যারা একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি চাও, গোছানো গাইডলাইন, এর জন্য তোমার একমাত্র হাতিয়ার হবে
জয়কলি পাবলিকেশনস এর বইগুলা। সো তোমরা আজই সংগ্রহ করে নাও, তোমার বড় ভাই আপুদেরও কিন্তু স্বপ্ন পূরণের হাতিয়ার একমাত্র জয়কলি পাবলিকেশনস। ঠিক আছে, ঘরে বসে সুন্দর গোছানো পরিপাটি একটা বই, যে বই তোমাকে পৌঁছে দিবে তোমার স্বপ্নের দ্বার প্রান্তে। আসলে স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু স্বপ্নকে বাস্তবায়ন কে কয়জনই ব্যাপারে। সো তোমরা যারা স্বপ্ন দেখো, স্বপ্ন অনেক সুন্দর, স্বপ্নকে সবাই ছুঁতে চায়। সো সেই স্বপ্ন ছোঁয়ার জন্য তোমার সোপান, তোমার হাতিয়ার জয়কলি পাবলিকেশনস এর বইগুলো। আসলে এত সুন্দর করে গোছানো ইনফরমেশন, নেমোনিক্স দিয়ে সুন্দরভাবে সাজানো, বিগত সালের প্রশ্ন সমাধান থেকে শুরু করে সব কিছু এত সুন্দর করে, মাশাআল্লাহ। তো তোমরা সবাই বইটা সংগ্রহ করে ফেলো আজই, ঠিক আছে? এবং সবাই ক্লাসটা শেয়ার করে দাও। আর কারো কোনো কোশ্চেন আছে সবাই কমেন্ট সেকশনে কমেন্টস করো। ইসরাত নোরানি, টেনের উত্তর তাহলে কি হবে? বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি, ইনভলেন্টারি মাসল। ওকে, আসি নেক্সট কোশ্চেনে। আচ্ছা এবার দেখো, এটা আসে কেন, ফিজিক্স আসে কেন, পিছনেই তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন দেখো 11 কোশ্চেন। হ্যাঁ 11 নাম্বার কি, সরাসরি বাহির হতে ভেতরের অঙ্গ দেখার প্রক্রিয়া কোনটা? তোমরা কি কেউ জানো এটা? কমেন্ট সেকশনে কমেন্টস করো। 11 নাম্বার অ্যানসার কি হবে সবাই কমেন্টস করো। কেউ কি জানো? ইসরাত নুরানি, লামিয়া, সবাই ক্লাসটা শেয়ার করে দাও। এবং 11 নম্বরের অ্যানসার কি হবে সবাই আমাকে একটু জানাও। সিটি স্ক্যান, সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করো। সিটি স্ক্যান, সিটি স্ক্যান, ঠিক আছে, এটা হচ্ছে ভেতরের অঙ্গ দেখার, সরাসরি তুমি দেখতে পারবা, ঠিক আছে, বাহির থেকে। সবাই একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো, ফ্রেন্ডকে মেনশন করো, আজকে ক্লাসটা শেয়ার করে দাও। এবং যারা শেয়ার করছো কমেন্ট সেকশনে ডান লিখো। ইসরাত নুরানি, কল্পনা, আলামিন, তিথি, আতিয়া, সন্দিদা, তিথি, ভেরি গুড আপু, সুরাইয়া খাতুন, আব্দুর রাকিব ইসলাম, মনিরা মিম, তাজনুর সুলতানা, ভেরি গুড সবাই, মাশাআল্লাহ অনেক ভালো করছো। সো সবাই আমাকে জানিয়ে দাও 11 এর অ্যানসার কি হবে, সিটি স্ক্যান। সবাই কমেন্ট করো। অঙ্কন মল্লিক, মনিরা মিম, আতিয়া, সানিদা তিতলি। আচ্ছা এবার আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জানিও। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণের সূত্র কে আবিষ্কার করে এই বলো তো, কে আবিষ্কার করে তড়িৎ বিশ্লেষণের সূত্র গুলো, তোমরা কি কেউ জানো? তোমরা সবাই কমেন্ট করো। কে একজন লিখেছো কেমন আছেন আপু? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তুমি কেমন আছো মুন্না? হ্যাঁ এখন ফিজিক্স শুরু হয়েছে, এতক্ষণ বায়োলজি ছিল। তো তোমরা সবাই একটু বলো তো, অ্যান্সার হবে ফ্যারাডে। ভেরি গুড, ফ্যারাডে, ফ্যারাডে অ্যান্সার হবে, ভেরি গুড। সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করো। 12 এর অ্যান্সার হবে 4D। ওকে, ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণের সূত্র আবিষ্কার করে। তাহলে তড়িৎ বিশ্লেষণের সূত্র কে আবিষ্কার করে? বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে, এটা হচ্ছে ওনার পুরো নাম। সো 12 উত্তর কি? তাহরিনা তারান্নুম, বাহ নামটা তো সুন্দর, তাহরিনা তারান্নুম। ইসরাত নুরানি, ভেরি গুড। সবাই ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডকে মেনশন করো। সবাই আমাকে জানাও এটা অ্যান্সার কি হবে, বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে।
বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। সবাই ক্লাসটা শেয়ার করে দাও টাইমলাইনে, এবং তোমাদের আবারো জয়কলি পাবলিকেশনসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তোমরা আজকে লাইভ ক্লাসে কারো কোনো সমস্যা আছে কিনা, শুনতে পাচ্ছো কিনা আমাদেরকে জানিও। কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা, আচ্ছা আর কোনো প্রবলেম আছে কারোর? নেক্সট কোশ্চেন, জেনারেটরের কাজ কি? তোমাদের বাসায় সবার জেনারেটর আছে না? জেনারেটরের কাজ কি আমাকে একটু বলো তো। শাওন হোসেন, আব্দুল হাই, নীলুফা, মনিরা মিম, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর কমেন্টস। যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর। সো যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর, জেনারেটর। হ্যাঁ, জেনারেটর কি? বর্গজ্জা দিয়ে শুরু, তুমিও হচ্ছে মনে রাখবো অন্তর্জা বা বর্গজ্জা থেকে তড়িৎ, মানে জাত মনে রাখো, ধরো জাত এটা মনে রাখো। যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর করতেছে, ঠিক আছে? এই নেমোনিক্সটা আমি পেয়েছি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় পাবলিকেশনস, জয়কলি পাবলিকেশনস এর নেমোনিক্স থেকে, ঠিক আছে? সবাই ইলেভেনের উত্তর এ হবে, কমেন্ট করো সবাই, সবাই কমেন্টস করো। শাওন হোসেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মনিরা মিম, এ হবে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর হয়, এটাই হচ্ছে জেনারেটরের মেইন কাজ। জেনারেটরটা বাংলা আছে কি বলো তো? ডাইনামো। কেউ কি জানো এটা? জেনারেটরের বাংলাটা কি? ডাইনামো। এর কাজ হলো যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপাদন। ওকে, কারো কোনো সমস্যা আছে? আর মোটর ঠিক এর উল্টাটা করে, ঠিক উল্টা কাজটা কে করে? মোটর করে। ওকে, ও তড়িৎকে যান্ত্রিকে কনভার্ট করে। ওকে, কারো কোনো প্রবলেম আছে? সবাই ক্লাসটা শেয়ার করে ডান লিখো। কারো কোনো প্রবলেম আছে? শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানিয়ে দাও। ওকে, অভিকর্ষ স্তরণের মান কোথায় সর্বাধিক, এটা আমাদের উত্তর। তোমরা সবাই বলো তো কোথায় সর্বাধিক, বলো সবাই। মেরুতে। মেরুতে হচ্ছে অভিকর্ষ মান জি এর ভ্যালুটা সব থেকে বেশি, ঠিক আছে? আর সব থেকে কম হচ্ছে বিষুব অঞ্চলে। তাহলে সব থেকে বেশি কোথায়? মেরু অঞ্চলে। আর বিষুব অঞ্চলে হচ্ছে কি? সব থেকে কম, ঠিক আছে? অভিকর্ষ স্তরণ এটা আমরা প্রকাশ করি কি দিয়ে? জি দিয়ে। এটা হচ্ছে মেরু অঞ্চলে সব থেকে বেশি, ঠিক আছে? আর সব থেকে কম কোথায়? বিষুবীয় অঞ্চলে। তো বিষুবীয় অঞ্চলে কম, তো এটা মনে রাখতে পারো কবি দিয়ে। কবি কম, কোথায় কম? বিষুবীয় অঞ্চলে কম। ওকে, সবাই কবি দিয়ে মনে রাখতে পারো। কবি কম কোথায়? বিষুবীয় অঞ্চলে কম। ওকে, এই নেমোনিক্সটা আমি পেয়েছি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় প্ল্যাটফর্ম, সব থেকে জনপ্রিয় পাবলিকেশনস জয়কলি থেকে। সো তোমরা সবাই জানিয়ে দাও কিভাবে মনে রাখবে। কবি কম কোথায়? বিষুবীয় অঞ্চলে। ওকে, কারো কোনো সমস্যা আছে? নীলুফা, মনিরা মিম, শাওন হোসেন, ভেরি গুড। শাওন হোসেন দেখো অনেক পারে কিন্তু, ও ভ্যালু লিখে ফেলেছে কমেন্ট সেকশনে, ভেরি গুড শাওন। কারো কোনো কোশ্চেন আছে? সো 14 এর অ্যানসার কি হবে? মেরু অঞ্চলে অভিকর্ষ স্তরণ জি এর মান সবচেয়ে বেশি। ডান লিখেছো রাকি, ভেরি গুড। আর কারা কারা শেয়ার করেছো ক্লাসটা, সবাই কমেন্ট সেকশনে ডান লিখো যারা ক্লাসটা শেয়ার করেছো। আচ্ছা, বিবর্ধক কাজ কোন ধরনের বিম্ব গঠন করে? সবাই দ্রুত কমেন্ট করো, এটা সবাইকে পারতেই হবে। সবাই দ্রুত কমেন্ট করো,
বিবর্ধক কাজ কোন ধরনের বিম্ব গঠন করে? সোজা এবং বিবর্ধিত, তাই না? ভেরি গুড মনিরা মিম। সোজা এবং বিবর্ধিত, ওকে। আচ্ছা, বিবর্ধক কাজ কোন ধরনের লেন্স জানো? বিবর্ধক কাজ হচ্ছে উত্তল লেন্স। সো বিবর্ধক কাজ যেহেতু উত্তল লেন্স, তাই এইখানে প্রতিবিম্ব অলওয়েজ হবে সোজা এবং বিবর্ধিত, ওকে। তোমরা সবাই কমেন্ট করো 15 এর অ্যানসারটা কি হবে। লামিয়া, মনিরা মিম, শাহান হোসেন, ভেরি গুড। এবং এইখানে অপশনে দেখো আট জিনিস নাই, অবাস্তব বিম্ব, এটাও তোমরা কিন্তু লিখে নাও যে বিবর্ধক কাজ যেহেতু উত্তল লেন্স, তাই এখানে সব সময় প্রতিবিম্ব হবে কি সোজা এবং বিবর্ধিত এবং অবাস্তব বিম্ব, ওকে। কারো কোনো সমস্যা আছে? তিনটা ক্যারেক্টারিস্টিক, সোজা, বিবর্ধিত আর অবাস্তব। কারো কোনো প্রবলেম আছে? সবাই কমেন্ট করো। আব্দুল হাই, সুরাইয়া খাতুন, আব্দুল রাকিব ইসলাম, কি ব্যাপার? সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করো। সবাই ক্লাসটা শেয়ার করে ফ্রেন্ডদেরকে মেনশন করো এবং কমেন্ট সেকশনে ডান লিখো যারা ক্লাসটা শেয়ার করছো। যারা ক্লাসটা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে ডান লিখো। সবাই ক্লাসটা শেয়ার করে কমেন্ট সেকশনে ডান লিখো। কারো কোনো প্রবলেম আছে? ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। সমুদ্রের পানিকে নীল দেখায় কেন? কে কি তোমরা জানো কেন নীল দেখায় বলো তো? কে কে কক্সবাজার গিয়ে সমুদ্রে হারিয়ে গিয়েছো? গান আছে না, নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছি। তো তোমরা কারা কারা নীল জল দিগন্ত ছুঁয়ে এসছো কমেন্ট করো, এবং এইটাও জানাও যে কেন সেটাকে নীল জল দিগন্ত বলা হচ্ছে। কেন সবাই কমেন্টস করো। আপতিত সূর্য রশ্মির বিক্ষেপণ, আমাদের সূর্য রশ্মি যে আপতিত হয়, এই আপতিত হয়ে বিক্ষেপিত হয়ে সমুদ্রের পানির উপর পড়ে, সেই জন্য আমাদের এটা হচ্ছে নীল দেখায়। সবাই কমেন্ট করো অ্যানসারটা কি হবে। সমুদ্রের পানি দ্বারা হচ্ছে নীল বর্ণের বিক্ষেপণ হয়, দ্যাটস হোয়াই সমুদ্রের পানি হচ্ছে নীল। নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছি, চলো আমরাও পরীক্ষা শেষে ছুঁয়ে আসবো ইনশাল্লাহ। সো কার কোনো প্রবলেম আছে কেন এটা বল? সিক্সটিনের অ্যান্সার কি হবে? বি, আপতিত সূর্যরশ্মির বিক্ষেপণ। কারো কোনো প্রবলেম আছে কিনা কমেন্ট সেকশনে কমেন্ট করো। সিক্সটিনের অ্যান্সার কি হবে? বি, ভেরি গুড, এরা সবই পারে। শাহান হোসেন, নীলুফা, শিউলি আক্তার, শেয়ার ডান, ভেরি গুড, পাপিয়া সুলতানা, পূজা বারই, এটার অ্যান্সার কি হবে? 16 পূজা। আচ্ছা, হারাই যাব, আম্মু তো একাই ছাড়ে না। আচ্ছা তাহলে 16 এর অ্যান্সার কি হবে? 2। সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করো। কারোর কোনো প্রবলেম আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা আমাকে জানিয়ে দাও। আব্দুল হাই, ইসরাত নুরানি, ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডসদেরকে মেনশন করো দ্রুত, ওকে। কারো, আমরা কিন্তু নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, তোমরা অ্যান্সার করো। কারোর কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানিও,
এবং যা যা কোশ্চেন আছে আপুকে জানিও কমেন্ট সেকশনে, আর সবাই ক্লাসটা শেয়ার করে দাও তোমাদের টাইমলাইনে, এবং কারোর কোনো প্রবলেম থাকলে আমাকে জানিও। সো বাংলাদেশের সব থেকে বড় প্ল্যাটফর্ম জয়কলি পাবলিকেশনসের আজকে লাইভ ক্লাস থেকে তোমরা জানিয়ে দাও সিক্স এর অ্যান্সারটা কি হবে। এবং তোমরা কিন্তু জয়কলি পাবলিকেশনসের বইটাকে সাথে রেখো তোমার স্বপ্ন পূরণের হাতিয়ার হিসেবে, ঠিক আছে? কারো কোনো প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দাও, কোনো প্রবলেম আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা, আর সিক্স এর অ্যান্সারটা কি হবে। সমুদ্রের পানি নীল দেখায় কেন, নীল জল দিগন্ত ছুঁয়ে এসছো কারা কারা সেটাও আমাকে জানিও। ওকে, নেক্সট কোশ্চেন, বাতাসের প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র কোনটা? হারমোনিয়াম, ভেরি গুড। আচ্ছা, কারোর কোনো প্রবলেম থাকলে আমাকে জানিও, আর এটা অ্যান্সার হচ্ছে হারমোনিয়াম। অ্যাকচুয়ালি হারমোনিয়াম, বাঁশি, এগুলো হচ্ছে বাতাসের প্রবাহ তুই মানে হেল্প করে, ঠিক আছে? ওকে, আমাকে একটু কমেন্ট করো এটার অ্যান্সার কি হবে। হারমোনিয়াম, তাহলে হারমোনিয়াম বাজাতে পারো কে কে, একটু কমেন্ট করে জানাও তো কে কে বাজাতে পারো হারমোনিয়াম। মোহাম্মদ নোমান, মনিরা মিম, আলামিন, পাপিয়া সুলতানা, ভেরি গুড, এ হচ্ছে অ্যান্সার, হারমোনিয়াম এ। ওকে, কারোর কোনো কোশ্চেন আছে আমাকে একটু জানিয়ে দাও, কারোর কোনো কোশ্চেন আছে কি না, কারোর কোনো কোশ্চেন আছে কি না আমাকে একটু জানিয়ে দাও। তো বাতাসের প্রবাহ দিয়ে তৈরি করা হয় হচ্ছে কি, হারমোনিয়াম। ওকে, কারো কোনো প্রবলেম আছে? ওকে, লেটস গো ফর নেক্সট কোশ্চেন। ওকে, লেটস হ্যাভ এ লুক, মানব চোখের লেন্স কোন ধরনের? মানব, আমাদের যে চোখ আছে আমাদের আল্লাহ দেওয়া অন্যতম একটা নিয়ামত, এইটা হচ্ছে কোন ধরনের লেন্স সবাই একটু জানিয়ে দাও আমাকে কমেন্ট সেকশনে, কে কে পারো আমি দেখতে চাই। তোমরা কে কে পারো এটা একটু জানিয়ে দাও আমাকে, এটার অ্যান্সার কি হবে। অ্যান্সার হবে বি, উভ উত্তল, ভেরি গুড। এই তো এরা সবই পারে, বি উভ উত্তল, ঠিক আছে, বা অভিসারী লেন্স ও তোমরা বলতে পারো, দ্বি উত্তল, উভ উত্তল বা অভিসারী লেন্স আমাদের চোখ। এন্ড আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে আমাদের এত বড় একটা নিয়ামত দান করেছে, তার জন্য সবাই একবার আলহামদুলিল্লাহ বলি। ভেরি গুড, ভেরি গুড, তাহলে অ্যান্সার কি হবে, বি। ওকে, অ্যান্সারটা হবে বি, মানব লেন্স, মানব চোখের লেন্সটা কি হবে, অভিসারী লেন্স বা দ্বি উত্তল বা উভ উত্তল। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে সবাই কিন্তু ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রেন্ডকে মেনশন করো। ভেরি গুড, আব্দুল হাই, মনিরা মিম, ওকে, ঠিক আছে ঠিক আছে, তোমরা সবাই কিটা লিখতে পেরেছো? আমাদের মানব চোখের যে লেন্স এটা কি, দ্বি উত্তল, উভ উত্তল বা অভিসারী লেন্স, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে সবাই লিখতে পেরেছো এটা? হ্যাঁ আব্দুল হাই, আমি তো টাইম দিব লেখার, লিখতে পারছো কিনা জানিও আব্দুল হাই, মনিরা মিম, সবাই, বাহ মাশাআল্লাহ। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো, কারো কোনো প্রবলেম আছে কিনা। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কেন?
দেখো, কারণ অল্প তাপে আয়তন অনেক বৃদ্ধি পায়, দ্যাটস ওয়াই। সো ভেরি গুড মনিরা মিম, শাওন হোসেন, অল্প তাপে অনেক আয়তন অনেক বেশি বৃদ্ধি পায়, দ্যাটস ওয়াই আমরা থার্মোমিটার ইউজ করি। আমাদের সাধারণ তো টেম্পারেচার কত থাকে, মানুষের স্বাভাবিক টেম্পারেচার কত, সবাই কমেন্টস করো তো। এবং আমরা পারদ থার্মোমিটার ব্যবহার করি, ফারেনহাইটে বলবা সেলসিয়াসে বলবা, ভ্যালুটা কি কেউ জানো? মোহাম্মদ নোমান লিখেছো, আপনি যে এত সুন্দর, আপনাকে দেখবো না বোর্ড দেখবো, এটা কেউ কখনোই বলেনি। সো আমাকেই দেখো, দেন বোর্ডও দেখতে পারবা তাইলে, ঠিক আছে? আর অ্যান্সার জানাও, এটা অ্যান্সার কি হবে। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে কিনা জানাও আমাকে। নীলুফা, পাপিয়া সুলতানা, ভেরি গুড মনিরা মিম, শাওন হোসেন। এবং আমাদের বডির নর্মাল টেম্পারেচার কত বলতো? এবং আমরা জ্বর কখন বলি? যখন আমাদের 100 ডিগ্রি সেলসিয়াসের বেশি টেম্পারেচার হয় তখন সেটাকে আমরা জ্বর বলবো। যদি আমাদের 99 হয় তাহলে সেটা আমরাকে জ্বর বলবো না, ঠিক আছে? 100-এর উপর হলে সেটাকে আমরা জ্বর বলবো। আর থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কেন, অ্যান্সারটা একটু জানিয়ে দাও আমাকে। আব্দুল হাই, 98.4, ঠিক আছে, 0.5, 0.4 হবে, 98.4 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে আমাকে একটু জানিয়ে দাও, কারো কোনো প্রবলেম আছে কিনা, কারো কোনো প্রবলেম আছে কিনা কমেন্টসে জানাও। সো স্বাভাবিক টেম্পারেচার তোমরা ফারেনহাইটে বললে, সেলসিয়াসে বলো তো কি হবে, সেলসিয়াসে বলো কি হবে। আচ্ছা আব্দুল হাই, 98.4 ডিগ্রি ফারেনহাইট, ভেরি গুড, ওকে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। পৃথিবী পৃষ্ঠে বস্তুর ভর 70 কেজি, তাহলে হচ্ছে মঙ্গল পৃষ্ঠে কি হবে? আরে ভর, এটা যেখানেই যাও না কেন, তুমি জাহান্নামে গেলেও সেমই থাকবে। সো মঙ্গল হোক আর যেই গ্রহে তুমি যাও না কেন, তোমার ভর হলে সেমই থাকবে, ওকে? আর কারো কোনো কোশ্চেন আছে, কারো কোনো প্রবলেম আছে আমাকে একটু জানাও, আমি তো ফার্স্ট যাবো। সবাই একটু দ্রুত লিখো, এর অ্যান্সারটা কি হবে। পৃথিবী পৃষ্ঠে বস্তুর ভর, ভর আর ওজনের মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স। ওজন W=mg, আর ভর হচ্ছে m, ম্যাস, ওকে? এইটা কখনোই চেঞ্জ না, ঠিক আছে? তুমি যেখানেই যাও না কেন, ভর অলওয়েজ সেম। সো অ্যান্সারটা কি হবে সবাই আমাকে জানাই দাও, সবাই জানাও অ্যান্সারটা কি হবে। অ্যান্সারটা সবাই জানিয়ে দাও। এবার আসি কেমিস্ট্রি, কেমিস্ট্রি একটা কেমিস্ট্রি কেমিস্ট্রি ভাব আছে, রসায়ন। সো সিএনজি এর পূর্ণ রূপ কি সবাই একটু আমাকে জানাও তো, সবাই একটু আমাকে জানিয়ে দাও সিএনজি এর পূর্ণ রূপ কি। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এটা খুবই ইম্পর্টেন্ট। সবাই লিখে ফেলো, কমেন্টে জানিয়ে দাও। শাওন হোসেন, আলামিন হোসেন, মনিরা মিম, মোহাম্মদ নোমান, নীলুফা, আরিজুল ইসলাম, মনিরা মিম, ভেরি গুড। সো 21-এর অ্যান্সার হবে বি, সবাই কমেন্টস করো 21-এর অ্যান্সার কি হবে, সবাই কমেন্ট করো। এন্ড 22, জারণ বিক্রিয়ায় নিষের কোনটি ঘটে, সবাই আমাকে এটা, এটার অ্যান্সার আমি বলবো না, সবাই আমাকে কমেন্ট করো। পাপিয়া সুলতানা, তাজমহল, তাজনুর সুলতানা, মনিরা মিম, কমেন্ট করো 22 অ্যান্সার কি হবে, 22 অ্যান্সার কি হবে, সবাই কমেন্ট করো। জারণ বিক্রিয়ায় নিষের কোনটি ঘটে,
সবাই কমেন্ট করো, একটু কমেন্টে আমাকে জানিয়ে দাও। এখনই আচ্ছা, লেটস গো গো ফর নেক্সট কোশ্চেন। নিচের কোন কোন গ্যাস অ্যাসিড ধর্মী সবাই একটু জানিয়ে দাও। এটা অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অ্যাসিড ধর্মী। ওকে, কারো কোনো প্রবলেম আছে এটা আমাকে একটু জানিয়ে দাও, কারো কোনো প্রবলেম আছে কিনা। অ্যাসিড ধর্মী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সবাই কমেন্টস করো, আমি একটু দ্রুত যাব। ওকে, নেক্সট ক্লাস আছে। তো সর্বাধিক সক্রিয় কার্যকরী মূলক কোনটা সবাই আমাকে একটু কমেন্ট করো। সব সর্বাধিক সক্রিয় কার্যকরী মূলক কোনটা? সি ডাবল এইচ। সি ডাবল এইচ হচ্ছে সর্বাধিক সক্রিয় কার্যকরী মূলক। ওকে, কারো কোনো প্রবলেম আছে হচ্ছে প্রবলেম থাকলে আমাকে একটু কমেন্টে জানিও। সি ডাবল এইচ হচ্ছে সক্রিয় কার্যকরী মূলক। ওকে, লেটস গো ফর নেক্সট কোশ্চেন। দুধে কোন ধরনের অ্যাসিড থাকে এটা সবাই আমরা জানি, ল্যাকটিক অ্যাসিড। কমলা লেবু, লেবু এগুলাতে কি থাকে? সাইট্রিক অ্যাসিড। এবং দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড। সবাই আমাকে একটু কমেন্টস করো কি হবে অ্যান্সার। অর্জন, অর্জন শিকদার খুব ভালো একজন কুইজার। হ্যাঁ, ভেরি গুড। মনিরা, নিম, শাওন হোসেন, তিথি, আজিজুল ইসলাম, আব্দুল হাই, কুদ্দুস, অর্জুন আমার সাথে অনেক কুইজও করছে। আচ্ছা ঠিক আছে, লেটস গো ফর নেক্সট কোশ্চেন। নিচের কোনটা জৈব অম্ল সবাই আমাকে একটু জানিয়ে দাও, দ্রুত সবাই কমেন্টস করো। সবাই আমাকে একটু কমেন্টস করো। অ্যাসিটিক অ্যাসিড, ভেরি গুড। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে সব থেকে জৈব অম্ল। এখানে জৈব অম্ল হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। জৈব অ্যাসিড বা জৈব অম্ল কাদেরকে বলে জানো? যেটা হচ্ছে আমরা খাই, আমাদের সাধারণত খাবারের সাথে থাকে। ওকে, আর কোনো কোশ্চেন আছে কারোর? নেক্সট কোশ্চেনে যাও। ওকে, লেটস হ্যাভ এ লুক। আচ্ছা, সিমেন্টে জিপসাম যোগ করা হয় কেন সবাই এটা আমাকে দ্রুত জানিয়ে দাও। সিমেন্টে জিপসাম যোগ করা হয় কেন? দ্রুত জমাট বাঁধানোর জন্য। ভেরি গুড, সবাই আমাকে একটু কমেন্ট করো। অ্যান্সার হবে সি। সি অ্যান্সার হবে দ্রুত জমাট বাঁধা রোধ করার জন্য। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। সবাই একটু কমেন্ট সেকশনে আমাকে একটু জানিয়ে দাও, কারো কোনো প্রবলেম আছে কিনা। সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও। ওকে, লেটস গো ফর নেক্সট কোশ্চেন। আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কোনটা? সো সবাই একটু জানাও তো এটা কি হবে। ফর 28 এর অ্যান্সার কি হবে সবাই একটু জানাও আমাকে। কেলভিন, কেলভিন হচ্ছে ইন্টারন্যাশনাল পদ্ধতি, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করো। মনিরা, মিম, তামিম ইসলাম, আজিউল ইসলাম, ভেরি গুড। ওকে, লেটস গো ফর নেক্সট কোশ্চেন। সব থেকে ভারী মৌল কোনটা? সব থেকে ভারী মৌল কোনটা? ভারী মৌল হচ্ছে রেডন। ওকে, সব থেকে ভারী মৌল হচ্ছে রেডন। কারো কোনো কোশ্চেন আছে? 29 এর অ্যান্সার হবে এ, রেডন। তোমাদের আমি 30টা কোশ্চেন করাবো আর একটা আছে, সো সবাই একটু কমেন্টে জানাও আমাকে। 29 এর অ্যান্সার হবে এ। এইবার যাব আজকে লাইভ ক্লাসের লাস্ট কোশ্চেন, 30 নাম্বার কোশ্চেনে। ওকে, নিচের কোনটি বৃদ্ধি পেলে নিউক্লিয়াসের ধনাত্মক আধান বৃদ্ধি পাবে? সবাই আমাকে একটু জানাও তো এটা কমেন্ট করে।
কি হবে? পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা সি। সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও। আজিজুল, মনিরা, মিম, ভেরি গুড, ওকে। কারোর কোনো কোশ্চেন আছে? আজকে লাইভ ক্লাসে বিগত বছরের সব কোশ্চেনগুলো আমি সলভ করে দিয়েছি। কারোর কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্টস করো। এবং কোনটি বৃদ্ধি পেলে নিউক্লিয়াসের ধনাত্মক আধান বৃদ্ধি পায় সবাই আমাকে একটু জানিয়ে দাও। আজকে আর আজকের লাইভ ক্লাসটা সবার কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করো। কারোর কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্টস করো। এবং আমি এখনই ক্লাসটা শেষ করে দিব। সো তোমাদের সবার সাথে অনেক সুন্দর একটা সময় কাটলো। এবং তোমরা সবাই স্বপ্ন দেখো, স্বপ্নকে লালন করো, এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তোমার অন্যতম সহায়ক এবং স্বপ্ন ছোঁয়ার যে সিঁড়ি বা সোপান, সেটা কিন্তু জয়কলি। একটা সম্পূর্ণ গোছানো পরিপাটি সুন্দর গাইডলাইন তুমি ঘরে বসেই পেয়ে যাচ্ছ। সো সবাই তোমরা জয়কলি পাবলিকেশনসের সঙ্গে থেকো, এবং তোমার সুন্দর গোছানো পরিপাটি একটা প্রিপারেশনের জন্য, একটা কমপ্লিট প্রিপারেশনের জন্য জয়কলি পাবলিকেশনসের বইগুলোকে একমাত্র সঙ্গী করো। সো সবাইকে আজকে ক্লাস থেকে অনেক অনেক ভালোবাসা। জয়কলির সঙ্গে থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।